এখন বলেন যদি নবী আলাইহিসসালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আবার দ্বিতীয় কোন নবী আসতেন অন্য কোন কিতাব আল্লাহ নাযিল করতেন তাহলে আল্লাহ মুত্তাকিনদের গুনাহগুনের মধ্যে এখানে এই শর্ত দিয়ে দিতেন যে আপনার পরবর্তীতে যে সমস্ত কিতাব যাদের উপর নাযিল হবে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই কথা বলতেন কিনা বলেন বলতেন যেমন করে ইনজিলের মধ্যে কোরআনের কথা বলা হয়েছে যবুরের মধ্যে ইনজিল এবং কোরআনের কথা বলা হয়েছে তাওরাতের মধ্যে যবুর ইনজিল কোরআনের কথা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের পরে যদি কিয়ামতের পূর্বে নতুন করে নবী কোন নবী আসতেন এবং নতুন করে কোন কিতাব নাযিল হতো এই কোরআনের মধ্যে সেই কিতাবের ব্যাপারে সেই নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন কিনা বলেন কিন্তু বলেন নাই তার মানে এই আয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন তার অকাট্য প্রমাণ বিদ্যমান কথা বলেন ঠিক কিনা যারা বুঝার তারা বুঝবে যাদের কপালে হেদায়েত আছে ঈমান অটুট থাকবে তারা এই কথাগুলো ভালোভাবে বুঝে নেবে এবং ভণ্ডদের খপ্পর থেকে বাতলদের ফিতনা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারবে কথা বলেন ঠিক কিনা আজকে তো বড় দুঃখের বিষয় হক্কানি ওলামায়ে কেরামদের যে সমস্ত ওয়াজ মাহফিল হয় আমরা নিজেদের দুনিয়াবী ব্যস্ততার কারণে আসি না বসি না সময় দেই না কিন্তু দেখা যায় হঠাৎ করে একটা বাতাল ফেরকার খপ্পর আমি পড়ে গিয়েছি সে আমাকে একটা দাওয়াত দিয়েছে আমি তো জিন্দেগিতে কোনো আলেমের সোহবতে যাই না আমার সে সম্পর্কে বুঝার কোনো দেন ধারণা নাই ও আমাকে যা বুঝিয়েছে আমি তা গ্রহণ করে নিলাম বাস হয়ে গেল আমার ঈমানটা শেষ হয়ে গিয়েছে এই কারণে ঈমান রক্ষার জন্য এ ধরনের হক্কানি ওলামায়ে কেরামের হক্কানি পীর সাহেবদের যে সমস্ত মজলিস যে সমস্ত ওয়াজ মাহফিল হবে এগুলোতে সাধারণ মুসলমানকে তার ঈমান রক্ষার তাগিদে অবশ্যই আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই প্রথম দিকে তার কোরআন পুরো কালামে মাজিদ কাদের জন্য পথ প্রদর্শন করবে হেদায়েতের মাধ্যম হবে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি কালাম এমন একটি গ্রন্থ যার মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নাই এমন না যে অতীতে সন্দেহ ছিল না বর্তমানে আছে কি বলেন এমন না অতীতেও ছিল না বর্তমানেও নাই কিয়ামত পর্যন্ত কখনো আল্লাহর কোরআনের মধ্যে কেউ সন্দেহের তীর রেখাপাত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই মহাগ্রন্থ আল কোরআন কোরআনুল করিমকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন কোরআনের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রয়াস চালিয়েছেন এবং তার 23 বছর নবুয়াত জীবনের মিশনে কোরআনে মজিদ তিনি নিয়ে এসেছেন এবং কোরআনের বিধিবিধান মানবতার মাঝে বাস্তবায়ন করেছেন প্রতিষ্ঠিত করেছেন তাহলে বোঝা যায় শুধু মাহে রবিউল আউয়ালের আগমন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য আলোচনার বিষয় এমন না সাথে সাথে নবী আলাইহিস সালাম যে কোরআন নিয়ে আমাদের কাছে এসেছেন সেই কোরআন সম্পর্কেও আমাদের নতুন করে ধারণা নেওয়া কোরআন সম্পর্কে নতুন করে জানা কোরআনের বিষয়ে নতুন করে ভালোবাসা অন্তরে জাগ্রত করা এটাও আমাদের জন্য মাহে রবিউল আউয়ালের একটি শিক্ষা কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন সন্দেহ সংশয় যে কোরআনে অতীতে ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও কখনো হবে না সেই কোরআন মাজিদ পথ দেখাবে হেদায়েত করবে মুত্তাকিনদেরকে মুত্তাকিন কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী দুটি আয়াতে মুত্তাকিনদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এক নম্বর গুণ মুত্তাকিনদের যে তারা বিশ্বাস করবে গায়বের প্রতি দেখেন ঈমান এবং গায়েব দুটি শব্দ এখানে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন
ইমান বিশ্বাস সাধারণ চোখে দেখা কোনো বিষয়কে জেনে বুঝে বা হাতে স্পর্শ করা কোনো বিষয়কে জেনে বুঝে এটাকে এই বলে বিশ্বাস করা এটা কিন্তু ইমান না। ইমান কোন জিনিস? ইমান এমন একটা জিনিস যে জিনিসটা দেখা যায় আমার চোখ দ্বারা দেখা যাবে না, আমার কান দ্বারা শোনা যাবে না, আমার নাসিকা দ্বারা ঘ্রাণ নেওয়া যাবে না, আমার জবান দ্বারা যে জিনিসটার স্বাদ আস্বাদন করা যাবে না, আমার হাত দ্বারা যে জিনিসটাকে ধরা যাবে না, পঞ্চ ইন্দ্রিয়র যেই জিনিসটা এহসাসের বাহিরে থাকবে, ক্ষমতার বাহিরে থাকবে, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জিনিসটার বুঝ নেওয়া যাবে না, মারিফাত লাভ করা যাবে না, যে জিনিসটার হাকিকত বা বাস্তবতা বোঝা যাবে না, এমন কোন বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। দেখেন একটা কালো কাপড়, এটাকে একজন বলল যে এই কাপড়টা কালো, আপনি এটাকে কালো বলে বিশ্বাস করলেন, তাহলে এটার নাম কি? না, ঈমান না, এটা একটা সত্য কথা, এটা কালো কাপড়, এটা সত্য কথা। আমার গায়ের জামাটা সাদা, সকলে চোখে সাদা দেখতেছেন না? এখন আমি বললাম যে আমার গায়ের জামাটা সাদা, এটা আপনারা সকলে বিশ্বাস করলেন, এটা কি ঈমানের কারণে করেছেন না বাস্তবতার কারণে করেছেন? বাস্তবতার কারণে করেছেন। চোখে দেখে, হাতে ধরে, মুখ দ্বারা চেটে, নাক দ্বারা ঘ্রাণ নিয়ে, কান দ্বারা শুনে যে জিনিসটা আমরা বুঝবো, এটা কিন্তু ঈমান না, এটা বাস্তব সত্য হতে পারে। যদি বাস্তব হয় তাহলে এটা সত্য, আর যদি বাস্তব না হয় তাহলে কি? মিথ্যা। কেউ সাদা কাপড়কে কালো কাপড় বলল, এটা বাস্তব বলে নাই, সে মিথ্যা বলেছে। সম্মানিত উপস্থিতি, ঈমান কোন জিনিস? আল্লাহ বিল গায়েব শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ঈমান হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আল্লাহর কোরআন নিয়ে এসেছেন, ঐশী বাণী নিয়ে এসেছেন, ওয়াহী নিয়ে এসেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য তিনি বিধিবিধান নিয়ে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওই সব কিছুকে সত্য বলে মেনে নেওয়া, জানা, বোঝা, মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমান। এটা যদি আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করতে না পারি, মানতে না পারি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন, হাশরের মাঠের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন। আমরা এগুলো কিছু দেখেছি? আমরা এগুলো কিছু জেনেছি? আমাদের সামনে এগুলো কোনো কিছুই দেখেনি। ফেরেশতাদের কথা আছে কিন্তু আমরা এদেরকে দেখি নাই, জানি না। পূর্ববর্তী রাসূলগণ ছিলেন, তাদের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহর কোরআনের মাধ্যমে দিয়েছেন, নিজের হাদিসের মাধ্যমে দিয়েছেন, পূর্ববর্তী গ্রন্থাদি যেগুলো আসমানি কিতাব ছিল, সহিফা ছিল, সেই সম্বন্ধে সেই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, আমরা সেগুলো বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদিও আমরা সেটা দেখি নাই, যদিও আমরা সেই সেটা আমাদের বাস্তব অবলোকন নাই, তবু আমরা সেটাকে বিশ্বাস করেছি। কেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? ঈমান। এ কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন, তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাদের আরেকটি গুণ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে খরচ করবে। এই তৃতীয়টা গুণ। দ্বিতীয় এবং তৃতীয় এটা আজকে আলোচনার মূল উদ্দেশ্য নয়। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য দিচ্ছেন, সাথে সাথে ঈমানের শাখা বর্ণনা করছেন। সেটা কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তথা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন।
এটার উপর তারা পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপরও বিশ্বাস স্থাপন করবে। দেখেন এই আয়াতের মধ্যে খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব যে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন তার একটি প্রমাণ দিয়ে দিয়েছেন যেটা সকলেই বুঝে না। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না তারাও এটা বুঝে না। অথচ আল্লাহর কোরআনকে যদি ভালোভাবে বুঝতো তাহলে শুরুতেই নবীজি যে সর্বশেষ নবী খতমে নবুওয়াতের দলিল তারা পেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবে, এবং পূর্ববর্তী নবীদের উপর যেই সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবে মুত্তাকিনরা। এখন বলেন যদি নবী আলাইহিসসালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আবার দ্বিতীয় কোন নবী আসতেন, অন্য কোন কিতাব আল্লাহ নাযিল করতেন, তাহলে আল্লাহ মুত্তাকিনদের গুনাগুনের মধ্যে এখানে এই শর্ত দিয়ে দিতেন যে আপনার পরবর্তীতে যে সমস্ত কিতাব যাদের উপর নাযিল হবে তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করবে। এই কথা বলতেন কিনা বলেন? বলতেন। যেমন করে ইঞ্জিলের মধ্যে কোরআনের কথা বলা হয়েছে, জবুরের মধ্যে ইঞ্জিল এবং কোরআনের কথা বলা হয়েছে, তাওরাতের মধ্যে জবুর ইঞ্জিল কোরআনের কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের পরে যদি কিয়ামতের পূর্বে নতুন করে নবী কোন নবী আসতেন এবং নতুন করে কোন কিতাব নাজিল হতো এই কোরআনের মধ্যে সেই কিতাবের ব্যাপারে সেই নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন কিনা বলেন? কিন্তু বলেন নাই। তার মানে এই আয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন তার অকাট্য প্রমাণ বিদ্যমান কথা বলেন, ঠিক কিনা? যারা বুঝার তারা বুঝবে, যাদের কপালে হেদায়েত আছে ঈমান অটুট থাকবে তারাই এই কথাগুলো ভালোভাবে বুঝে নেবে, এবং ভণ্ডদের খপ্পর থেকে বাতলদের ফেতনা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারবে কথা বলেন, ঠিক কিনা? আজকে তো বড় দুঃখের বিষয় হক্কানি ওলামায়ে কেরামদের যে সমস্ত ওয়াজ মাহফিল হয় আমরা নিজেদের দুনিয়াবী ব্যস্ততার কারণে আসি না, বসি না, সময় দিই না, কিন্তু দেখা যায় হঠাৎ করে একটা বাতাল ফেরকার খপ্পর আমি পড়ে গিয়েছি, সে আমাকে একটা দাওয়াত দিয়েছে, আমি তো জিন্দগিতে কোনো আলেমের সোহবতে যাই না, আমার সে সম্পর্কে বুঝারও কোনো ধ্যান ধারণা নাই, ও আমাকে যা বুঝিয়েছে আমি তা গ্রহণ করে নিলাম, বাস হয়ে গেল আমার ঈমানটা শেষ হয়ে গিয়েছে। এই কারণে ঈমান রক্ষার জন্য এ ধরনের হক্কানি ওলামায়ে কেরামের হক্কানি পীর সাহেবদের যে সমস্ত মজলিস যে সমস্ত ওয়াজ মাহফিল হবে এগুলোতে সাধারণ মুসলমানকে তার ঈমান রক্ষার তাগিদে অবশ্যই আসতে হবে, আসতে হবে কথা বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি ইয়াকিন করবে, বিশ্বাস করবে। দেখেন আখিরাতের প্রতি বিশ্বাসের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এটাও মুমিনদের গুণ, এটা কোনো সাধারণ গুণ নয়, এটা একটা বিপ্লবী গুণ। কেমন বিপ্লবী গুণ? এটা এমন এক গুণ যেটার মধ্যে যদি ন্যূনতম কোনো সন্দেহ থাকে কারো তাহলে তার ইমানদার হওয়ার কোনো সুযোগ থাকে না, সে আল্লাহর কোরআন দ্বারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না, সে দুনিয়াতে কখনো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে না, দুনিয়াতে সে কখনো নীতিবান হতে পারবে না, দুনিয়াতে সে কখনো পাক্কা নামাজি হতে পারবে না, নামাজি হলেও রোজাদার হতে পারবে না, রোজাদার হলেও হজ আদায় করতে পারবে না, হজ আদায় করলেও তার লেনদেন ঠিক হবে না, লেনদেন ঠিক হলেও তার আচার আচরণ ঠিক হবে না, নবীজির সুন্না মোতাবেক সে চলতে পারবে না, কোনো না কোনো দিকে তার মধ্যে অস্বচ্ছতা চলে আসবে, শরীয়ত বিরোধী কাজ চলে আসবে, কোনো না কোনোভাবে সে দেখা যায় শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে যাবে, হয়তো সুদের কারবারে লিপ্ত হয়ে যাবে, ঘুষের কারবারে লিপ্ত হয়ে যাবে, শুধুমাত্র আখিরাতের প্রতি বিশ্বাসের কমতির কারণে মুসলমান তাদের ঈমানকে শেষ করে ফেলছে, তাদের দুনিয়ার জীবনকে ধ্বংস করে ফেলছে, আখিরাতের জীবনকেও ধ্বংস করে ফেলছে কথা বলেন, ঠিক কিনা? কিভাবে? আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বলতে থাকি যে আল্লাহ তাআলা এখানে ইউকিনুন শব্দ ব্যবহার করেছেন, ইয়াকিন ব্যবহার করেছেন। দেখেন ঈমানের বিপরীত কুফর, ঈমানের বিপরীত কি? কুফর। আর ইয়াকিনের বিপরীত সন্দেহ, ইয়াকিনের বিপরীত কি? সন্দেহ।
কুফরি হচ্ছে নাফরমানি, ইয়াকিনের বিপরীত শবা সেটা হচ্ছে সন্দেহ শক। আখিরাতের বিষয়ে, জান্নাত জাহান্নামের বিষয়ে, কবর আযাবের বিষয়ে, কিয়ামতের বিষয়ে, পরকালীন চিরস্থায়ী জীবনের বিষয়ে কোন ঈমানদার কোন মুত্তাকি জাররা পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি না? এমন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের মাধ্যমে যে ঘোষণা আমাদেরকে দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম না করলে জাহান্নামী হবে, পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সে নামাজ পড়ে না আবার জাহান্নামের শাস্তির বিষয়ে সে সন্দেহ করে, এমন কখনো হতে পারে না। এমন না যে সে সুদের কারবারে ঘুষের কারবারে জড়িত হবে, আবার বিশ্বনবী যেগুলোর শাস্তির ব্যাপারে ঘোষণা করেছেন পরকালীন জীবনে ওই বিষয়ে তার সন্দেহ থাকবে, এটা হতে পারে না। সুতরাং একজন ইমানদার সে যখন পরিপূর্ণরূপে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি ইয়াকিন যখন তার দিলের মধ্যে জাগ্রত হয়ে যাবে, তখন তার দ্বারা জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, কবরে অন্ধকার তৈরি হয়ে যাবে, পরকালীন জীবনে তার বাধা আসে যাবে, এমন কোনো কাজে সে আর কখনো লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই কারণে আমাদেরকে সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আখিরাতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেখেন পৃথিবীর বুকে যত সমস্যা, ইমানদারের ইমান ধ্বংসের পিছনে যত সমস্যা, এর একটাই কারণ যে আমরা আখিরাতকে প্রাধান্য দিতে জানি না, আমরা আখিরাতকে অগ্রাধিকার দিতে জানি না। আমরা সব জায়গায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা চাকরি নোকরির ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা লেনদেনের ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা এক দেখা যায় দিনই কাজের ক্ষেত্রে, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, মাদ্রাসা করার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা করার ক্ষেত্রে, এগুলোর পরিচালনা কমিটি হওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা দেখা যায় দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিই, যার কারণে আখিরাতের কাজগুলোও দেখা যায় আমাদের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আখিরাতকে প্রাধান্য দেওয়া শিখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়ালে আগমন করে সারা দুনিয়ার মানুষকে, আরব জাতিকে এই মেসেজটাই দিয়েছেন যে দুনিয়া তোমাদের চিরস্থায়ী জীবন না, তোমাদের পরবর্তী একটি জীবন মৃত্যুর পরে নিশ্চিত। সেই জীবনে হয়তো তোমার ঠিকানা জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জুমায় একটি খুতবা প্রদান করতেন, সেই খুতবায় আল্লাহর নবী কসম করে বলতেন, বাদাল মাউতি মিন মুস্তাতাব, মৌতের পরে আর তওবা ইস্তিগফার করার সুযোগ থাকবে না, মৌতের পরে আর তওবা ইস্তিগফার করার সুযোগ থাকবে না। ওয়া বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ আও আন-নার, আর দুনিয়ার পরবর্তী জীবনে মানুষের ঠিকানা হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম, হয় জান্নাত হবে না হয় জাহান্নাম হবে। প্রতি জুমায় বিশ্বনবী কসম করে খুতবা দিতেন আখিরাতের প্রতি মানুষকে জাগ্রত করার জন্য, আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য। কিন্তু আমরা আখিরাতকে প্রাধান্য দিতে শিখি নাই, সব কাজে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়া শিখছি, দুনিয়ার পাগল হয়ে গিয়েছি, যার ফলে দেখা যায় কি অবস্থা আমাদের, আমাদের সব কাজের মধ্যে সমস্যা, সব কাজের মধ্যে নিয়তের বেশ কম। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলের হাদিস বর্ণনা করা হয়, মান কানাত নিয়তুহুল আখিরাহ জামাআল্লাহু শামলা ওয়া জাআলা গিনাহু ফী কলবি, যার নিয়ত আখিরাত হবে, প্রতিটি কাজের ক্ষেত্রে আখিরাতের পুঁজি অর্জন যার জীবনের মূল উদ্দেশ্য হবে, সে যাই করবে, যে কথাই বলবে, যে পথেই চলবে, আখিরাতের জীবনের সামান অর্জন, আখিরাতের জীবনের মুক্তি তার উদ্দেশ্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু শামলা, আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন, জামাআল্লাহু শামলা, সব কিছুকে নিয়ন্ত্রণ রাখবেন, কোনো কিছুকে বিক্ষিপ্ত রাখবেন না। সুবহানাল্লাহ। ওয়া জাআলা গিনাহু ফী কলবি, এবং তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা
ধন ঐশ্বর্য বরফর করে দিবেন, আন্তরিকভাবে সে ধনী হয়ে যাবে। বাস্তবে দেখা যায় তার থাকার ঘর নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পড়ার জন্য ভালো কাপড় নাই, চলার জন্য ভালো গাড়ি নাই, কিন্তু তবুও অন্তর্গত দিক থেকে সে ধনী থাকবে, তার অভাব থাকবে না। ওয়ালাম ইয়াতি ওয়া আতাতহু আদ-দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে এমন ভাবে চলে আসবে, দেখা যায় লাঞ্ছিত হয়েও তার কাছে দুনিয়া চলে আসবে। ওয়াকিয়াসের আওতায়, কিন্তু বলার সময় নাই। কিন্তু বিশ্বনবী বলেন, ওয়ামান কানাত নিয়াতুহু ফিদ দুনিয়া, যেই ব্যক্তির প্রতিটি কাজে দুনিয়ায় উদ্দেশ্য থাকবে, যেই কাজেই করুক, যেই কথাই বলুক, যেই পথেই চলুক, তার উদ্দেশ্য দুনিয়ার সামান, দুনিয়ার দন্দৌলত, তার উদ্দেশ্য দুনিয়ার যশখ্যাতি, তার উদ্দেশ্য দুনিয়ার ক্ষমতা, তার উদ্দেশ্য দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব, সর্বক্ষেত্রে দেখা যায় তার দুনিয়া উদ্দেশ্য, দুনিয়ার নারী উদ্দেশ্য, দুনিয়ার বাড়ি উদ্দেশ্য, দুনিয়ার গাড়ি উদ্দেশ্য, দুনিয়ার সৌন্দর্য তার জন্য উদ্দেশ্য হয়ে থাকে প্রতিটি কাজের ক্ষেত্রে। যদি এমন হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ তাআলা পৃথিবীতে তার সমস্ত কাজকে বিক্ষিপ্ত করে দিবেন, কোন কাজ সে সহজভাবে আদায় করতে পারবে না। ওয়াজালাল ফাকর বাইনা আইনাই, তার চোখের সামনে আল্লাহ তাআলা দরিদ্রতাকে খুলে দিবেন। দেখা যায় এয়ার কন্ডিশন দুই তলা তিন তলা বাড়ির মালিক হয়েছে, কয়েকটি গাড়ির মালিক হয়েছে, পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থেকেছে, অনেক ধন সম্পদ, অনেক নেতৃত্ব কর্তৃত্ব অর্জন করেছে, কিন্তু এরপরও দেখা যায় তার লোভ শেষ হয় না, ক্ষমতায় থাকার লোভ আছে, সভাপতির পদ গ্রহণ করার লোভ আছে, আরও গাড়ি বাড়ি তার অর্জন করতে হবে, তার ব্যাংক ব্যালেন্স আরও করতে হবে, তার অভাবের কোনো কমতি নাই, একটা দুইটা তিনটা ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, না তার আরও দশটা ইন্ডাস্ট্রি লাগবে, এই জন্য যা যা করার তা তা সে করছে, বাইরের উপর জুলুম করতে, বোনের হক মেরে দিতে, প্রতিবেশীর হক মেরে দিতে সে চিন্তা করে না। আমাদের শ্রমিক ভাইরা কত কষ্ট করে সারাদিন কাজ করে থাকে, ওই মালিক তার দুনিয়ার লোভ লালসা পূরণ করার জন্য, দুনিয়ার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য শ্রমিকের হক মেরে দিতে চিন্তা করে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির নিয়ত যখন দুনিয়া, প্রতিটি কাজের ক্ষেত্রে দুনিয়া, তার কোনো কাজ সহজে সম্পন্ন হবে না, আল্লাহ তাআলা সব কিছুই তার সামনে এলোমেলো করে দিবেন এবং তার চোখের সামনে দরিদ্রতাকে উন্মুক্ত করে দিবেন, তার অভাব যতই থাকবে অভাব অভাবেই থাকবে তার। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা কাতাবাল্লাহু লা, কিন্তু হ্যাঁ দুনিয়াতে আল্লাহ তার জন্য যা বরাদ্দ রেখেছেন এর চাইতে বেশি এক কিঞ্চিত পরিমাণও পাবে না। তাহলে কি লাভ বলেন? দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই আমার ভাইয়েরা। প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আখেরাতকে প্রাধান্য দিতে জানি, আখেরাতকে অগ্রাধিকার দিতে শিখি, আল্লাহর দিনকে প্রাধান্য দিতে জানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াকে যা বরাদ্দ রেখেছেন তা পাঠাবেন, সম্মানের সাথে পাঠাবেন, আমরা দুনিয়ার জন্য বেইজ্জতি হতে হবে না, দুনিয়া বেইজ্জতি হয়ে আমাদের কাছে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াকে আছে আল্লাহর ওলিদের এমন, সাহাবায়ে কেরামের এমন, কিন্তু বলার তো সময় নাই। কিন্তু হ্যাঁ মুসলমান, সময় শেষ, কথা শেষ, আমরা কি সবক পেলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখেরাতের কথা, এই আখেরাতের চেতনায় উজ্জীবিত করে বর্বর যুগের, হ্যাঁ জাহিল যুগের বর্বর মানুষগুলাকে তিনি এমনভাবে পরিবর্তন করেছেন, তারা সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া যায়, আবু বকর সিদ্দিক হওয়া যায়, আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া যায়, ওমরে ফারুক হওয়া যায়, আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া যায়, খালিদ বিন ওয়ালিদ হওয়া যায়, আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া যায়, আলী কাররামাল্লাহু ওয়াজহা হওয়া যায়, আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া যায়, আল্লাহর নবীর সাহাবীদের মতো গুণাগুণ অর্জন করা যায়, কথা বলেন ঠিক কিনা? আর যদি আখেরাতকে প্রাধান্য দেওয়া না শিখি, দুনিয়াকে যদি আমরা প্রাধান্য দিই, দুনিয়ার ক্ষমতাকে প্রাধান্য দিই, দুনিয়ার নারী গাড়ি বাড়িকে প্রাধান্য দিই, তাহলে আবু জাহেল উতবা সাহেবা হয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুবই সাবধান, খুবই সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লবিক বিশ্বাসের মাধ্যমে, আখেরাতের প্রতি ইয়াকিনের মাধ্যমে মানুষকে পরিবর্তন করেছেন, সেই বিশ্বাসটা আমাদের দিলে পরিপূর্ণরূপে জাগ্রত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে আমরা আখেরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, যদি দিতে পারি, যদি দিতে পারি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ আখিরাতকে প্রাধান্য দিতে পারলেই আল্লাহর হেদায়েতের মধ্যে থাকা যাবে, সিরাতে মুস্তাকিমে থাকা যাবে এবং জীবনটা সফল হবে, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।